সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ফজরের ওয়াক্ত হয় তখন তোমরা শুনবে মোরগ ডেকে ওঠে, ডেকে ওঠে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোরগ কেন ডেকে ওঠে তোমরা কি জানো? সাহাবীরা বলছেন, আল্লাহ এবং তাঁর রাসূল ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মোরগ আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদেরকে দেখতে পারে বলে সুবহানাল্লাহ। অতএব তোমরা তখন এই দোয়া পাঠ করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এই দোয়াটা পড়বেন সকালবেলা। তো যে রহমতের ফেরেশতা একটা মোরগ দেখতে পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, তাহলে আমার দৃষ্টির সীমাবদ্ধতা জানান দিচ্ছে একটা মোরগ। আবার আমাদের সবার দেহে আছে আত্মা বা রুহ। নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়াস আলু নাকি আনির রুহ, তারা তোমাকে রুহ বা আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে।